যদি আল্লাহ বাধ্য করতেন 24 ঘন্টা আল্লাহর ভোগ করবে, আর যুবক সারা রাত্র দিন নাফরমানি করবে আর আল্লাহর চৌবন নিয়ে বাহাদুরি করবে, ইম্পসিবল ছিল যদি আল্লাহ বাধ্য করতেন, অসম্ভব। সব ভোগ করবো আল্লাহ, আর আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহ মাল দিবে আর হিসাব করে জাকাত দিবে না, আল্লাহ রমজান পাঠাবে 1-কে-70 বানায়া। রমজান কত? 1 মাস কয় মাস? কয় মাস? আরে বলেন না, 1 মাস 70 মাস, 1 ফরজ 70 ফরজ, 1 নফল। সারা দুনিয়া সুপারি গাছ মিলাইলে যেরকম নারকেল গাছ হয় না, সারা জগতের নফল মিলাইলে 1টা ফরজ হয় না। ঠিক তদ্রুপ রমজান মাসের 1 নফলকে 1 ফরজ বানায় দিবে, আর আপনি রোজা রাখবেন না, তারাবি পড়বেন না, ফরজ আদায় করবেন না, কোনো দিন সম্ভব হতো না। মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে অস্তিত্ব নিলে মানুষ হইতো, তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনআম, মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন বালহুম আদাল, মানুষকে কখনো জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলতেন না, মানুষকে কোনোদিন কামাসালিল কালব, কামাসালি মাসালুহুম কামাসালিল কালব, মানুষকে কোনোদিন আল্লাহ কুকুরের সাথে তুলনা করতেন না। মানুষ কোনোদিন এতটুকু নিকৃষ্ট হতো না, যে শুকরও এতটুকু নিকৃষ্ট হয় না যতটুকু মানুষ হয়, কেননা শুকর কেয়ামতের দিন মাটি হয়ে যাবে, কোন তোরা বা বলতে দেরি সে মাটি হইতে দেরি হবে না। কিন্তু মানুষ উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষকে জাহান্নামের ইন্ধন বানানো হবে, শুকরের চেয়ে মানুষ নিকৃষ্ট হয়। বিদায় মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, যদিও আল্লাহর ইচ্ছায় মানুষ, কিন্তু নিজের ইচ্ছায় নিজেকে মানুষের মতো মানুষ গড়া তুলতে হয়, ওই মানুষ বানাইতে হয় নিজেকে, ওই মানুষ নিজের ইচ্ছায় বানাইতে হয়, প্রচেষ্টায় বানাইতে হয়, নিজের চেষ্টার মাধ্যমে, নিজের ইচ্ছার মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে ওই মানুষ বানাইতে হয়, যাদের ইতিহাস বহুত লম্বা ওই মানুষ বানাইতে হয়। কিতাবে কোরআনে পাওয়া যায় কিছু মানুষ এরকম আছে দুনিয়াতে, বা কিছু মানুষ এরকম হবে, কিছু না অনেক হবে। কোরআন যাদেরকে বুঝাইতে চায় যে যাদেরকে আল্লাহ পর্যন্ত সালাম দিবে, আল্লাহ সালাম কওলাম মিন রাব্বির রহিম, যাদেরকে আল্লাহ সালাম দিবে, যাদেরকে ফেরেশতাও সালাম দিবে, যাদেরকে এখনো মাটি সালাম দেয়। নাইলে হাদিসে এই কথা কেন আসলো? ফজাইলে আমলে খুললে পাবেন, হাদিসে কেন এই কথা আসলো? কিছু লোক জমিনে চললে জমিন জিজ্ঞাসা করে, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, মেহমানদারি করব, কবে আসবে? কিছু লোক জমিনে এরকমও আছে যারা নিজেদেরকে তৈরি করছেন, কিছু লোক এরকমও জমিনে আছে, সত্য এটাই, তারা যখন কোনো রাস্তা দিয়া চলে তো এই রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মানুষ দুনিয়াতে এরকমও আছে যারা কোনো কবরস্থানের পাশ দিয়া যখন যায় তো ওই কবরস্থান পর্যন্ত তার থেকে উপকৃত হইতে থাকে, তার আমলের কারণে, তার ব্যক্তিত্বের কারণে ওই কবরওয়ালাদের পর্যন্ত উপকার হইতে থাকে, লাভবান হইতে থাকে। কিছু মানুষ দুনিয়াতে আছে, কিছু মানুষ দুনিয়াতে আছে যাদের সাথে নবী কিয়ামতের দিন কাঁধে কাঁধ মিলিয়ে উঠতে চায়, নাইলে এই হাদিস আসতো না, আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। কিছু মানুষ আছে, কিছু যুবক দুনিয়াতে আছে এরকম, যাকে দেখা আল্লাহ নিজে বলতে থাকেন, ইন্নি উবাহিল মালাইকা বিশাব্বিস সালে, এই নেক যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করে থাকি। কিছু নারীও দুনিয়াতে আছে যারা যখন দুনিয়াতে থাকে তো জান্নাতের 8 দরজা অপেক্ষা করতে থাকে, কবে আসবে, আর আমরা 8 দরজা আহ্বান করব যে তুমি কোন দরজা দিয়া ঢুকবে, তুমি সিদ্ধান্ত নাও কোনটা দিয়া ঢুকবে, তোমার জন্য 8টা দরজা খোলা।
নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শা। বিদায় সত্য এটাই, সত্য এটাই, নান্দাইলের মানুষ সত্য এটাই। মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, যদিও আল্লাহর ইচ্ছায় মানুষ হিসাবে আসছে, কিন্তু আমাদের চেষ্টায় আমাদের ইচ্ছায়। এইখানে আর আল্লাহ ইচ্ছা করবেন না, কোরআন আমাদেরকে পূজায় বাধ্য করেন না। যদি বাধ্য করতেন তাহলে কোনো দিন সুযোগ ছিল না কারো জন্য। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করবে, দেহটা আল্লাহর, এটা সব কন্ট্রোল আল্লাহর কাছে, কারো নিজের কাছে কন্ট্রোল নাই। যদি আমার দেহের কন্ট্রোল আমার কাছে থাকতো, হ্যাঁ, তাইলে যুবক বৃদ্ধ হবে কেন? সে তো বৃদ্ধ হইতে কোনোদিন চায় না, আমার কথা বুঝে আসে? তাহলে যুবক কোনোদিন বৃদ্ধ হইতো না, কালো দাড়ি কোনোদিন সাদা হইতো না, শক্ত দাঁত কোনোদিন নড়বড়ে হইতো না, আবার একদিন পোড়া যেত না, বাজুর শক্তি কোনোদিন লোপ পাইত না, কোমর কোনোদিন ছুঁকা যেত না। যদি দেহর কন্ট্রোল আমার কাছে হতো, দেহের কন্ট্রোল আমার কাছে না, মালিকের কাছে, যিনি তৈরি করছেন ওনার কাছে। বিদায় 24 ঘন্টা উনি এটাকে কন্ট্রোল করেন। যদি বাধ্য করতেন তাহলে আজান দিবে আর মসজিদে আসবে না, রমজান আসবে আর রোজা রাখবে না, টাকা দিবে আর হিসাব করে যাকাত দিবে না, সমর্থ দিল আর হজ করবে না, গরিবের হক তার কাছে রাখবে আর সে বুঝাইয়া দিবে না, তাহলে এটা কোনোদিন সম্ভব হতো না, কোনোদিন না। আজান দিয়া ডাকবে 5 বেলা, নিজে দায়িত্ব নিছে আমি ডাইকা নিব আপনার উম্মতকে, নবীজি এত চিন্তা করেন না, মনে হয় এরকমই বলছেন, যদিও কিতাবে পাওয়া যায় না কিন্তু ভাবে এরকমই মনে হয় যে চিন্তা করেন না, অতীত উম্মতকে নামাজ দিছি বটে, অভিজ্ঞ লোকগুলা বলতেছে আপনার উম্মত পড়তে পারবে না, আপনি বড় চিন্তিত, চিন্তা করেন না আমি ডাইকা নিব 5 বেলা, আমি ডাইকা নিব 5 বেলা, আল্লাহ ডাকবে আর 24 ঘন্টা আপনি আল্লাহর ব্যবহার করবেন। অক্সিজেন কার ব্যবহার করেন? কার বাবার বানানো অক্সিজেন, না কোন সরকারের বানানো অক্সিজেন? কে দিছে অক্সিজেন? এই ওয়েদারে কাটটা নেই সারাদিন, টানি আর ছাড়ি, টানি আর ছাড়ি, টানি আর ছাড়ি, কতবার টানেন কতবার ছাড়েন জানেন? 24 ঘন্টা 1,60,000 বার টানি আর ছাড়ি টোটাল, সারাদিন অক্সিজেন নিব। কয় কেজি নিছেন সারাদিন 24 ঘন্টায়? কয় লিটার নেই? লিটার চিনে? তেলের লিটার পাওয়া যায় না? হ্যাঁ, কয় লিটার? 5 লিটারের পাওয়া যায় ডেলি। কয় লিটার অক্সিজেন নেই? কয় লিটার? 550 লিটার নেই ডেলি, 550 লিটার অক্সিজেন আল্লাহ নিবেন, দেহটা আল্লাহ চালাবে। চোখ কি দিয়া দেখে? বোরা দিছে তেল একবারে, ঠিক না? চোখে দেখার কিচ্ছু নাই, আল্লাহ দেখায় এই জন্য দেখে, অন্ধকে দেখায় না, অন্ধ চোখ ছাড়া আসে না, ও চোখ নিয়ে আসে কিন্তু দৃষ্টি নিয়ে আসে না। কোন অন্ধ আসে মারপ্যাটের থেকে চোখ ছাড়া আসে? খুব কম, ও চোখ নিয়েই আসে কিন্তু দেখে না। আমি কি করে দেখি? দেখার তো কিছু এখানে নাই, কোনো উপাদান নাই, 24 ঘন্টা চোখ দিয়া দেখান এই জন্য দেখি, একটা ক্যামেরা দিয়া দেখি না, প্রত্যেকটা চোখে 13 কোটি করে ক্যামেরা সেট করা আছে, এই জন্য যেদিকে তাকান এক চোখে সব চেহারা দেখা যায়। যদি একটা ক্যামেরা হতো তাহলে একজনকে দেখতেন, দ্বিতীয় জনকে দেখতেন না, দ্বিতীয় জনকে দেখার সুযোগ ছিল না। 13 কোটি বিদায় যেদিকে তাকাই সব দেখি, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, চোখ দিয়ে দেখান এই জন্য দেখি, কান দিয়ে শুনান এই জন্য শুনি, বাকশক্তি দিয়া পড়ান এই জন্য বলি। বিদায় চলে আসছি আমি, লম্বা তো হবে না, চলে আসছি আসল জায়গায়। যদি আল্লাহ বাধ্য করতেন 24 ঘন্টা আল্লাহর ভোগ করবে, আর যুবক সারা রাত্র দিন নাফরমানি করবে আর আল্লাহর চৌবন নিয়ে বাহাদুরি করবে,
ইম্পসিবল ছিল যদি আল্লাহ বাধ্য করতেন, অসম্ভব, সব ভোগ করবো আল্লাহ, আর আল্লাহ ডাকবে আর আসবে না, আল্লাহ মাল দিবে আর হিসাব করে জাকাত দিবে না, আল্লাহ রমজান পাঠাবে এককে সত্তর বানায়া। রমজান কত, এক মাস কয় মাস, কয় মাস, আরে বলেন না, এক মাস সত্তর মাস, এক ফরজ সত্তর ফরজ, এক নফল, সারা দুনিয়া সুপারি গাছ মিলাইলে যেরকম নারকেল গাছ হয় না, সারা জগতের নফল মিলাইলে একটা ফরজ হয় না, ঠিক তদ্রুপ রমজান মাসের এক নফলকে এক ফরজ বানায় দিবে। আর আপনি রোজা রাখবেন না, তারাবি পড়বেন না, ফরজ আদায় করবেন না, কোনো দিন সম্ভব হতো না। আল্লাহ নিজেই বলে আর কুরু কাওয়ালাও তানসানি, চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই চব্বিশ ঘন্টা ভুলা থাকিস, শুধু স্বাধীনতা দিছি বিদায়। আজকে স্বাধীনতা দিছেন ইচ্ছার অধীন, মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যার খুশি তা করতে পারে।